25শে ফেব্রুয়ারি 21শে বই মেলার 11তম দিন আমরা ইতিমধ্যে 10টি দিন পার করেছি এবং 11তম দিনে আজকে অর্থাৎ আজকের দিনে এসে আমরা দেখতে পাচ্ছি বই মেলা কানায় কানায় পরিপূর্ণ এমন কোনো জায়গা নেই পা ফেলার জায়গা নেই এমন একটি অবস্থা তৈরি হয়েছে আমরা জানি আজ শুক্রবার সপ্তাহের ছুটির দিন পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখা ভালো বই মেলা আমরা জানি যে পহেলা ফেব্রুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই হয় এবং বই মেলার অন্যতম দুটি যে উপলক্ষ একটি হচ্ছে পহেলা ফাল্গুন এবং অপরটি 21শে ফেব্রুয়ারি সেই দুটি উপলক্ষে আমরা কিন্তু ইতিমধ্যে পার করে এসেছি এবং সেই সময় আমরা দেখেছিলাম অনেক সংখ্যক পাঠকের ভিড় দর্শনার্থীর ভিড় এবং আজকেও আমরা সেটি দেখতে পাচ্ছি তবে আজকে সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টি সবার জন্যই আমরা বলতে পারি যে বই মেলার মেলায় প্রাণের সঞ্চার ঘটেছে এবং সেটি হচ্ছে আজকেই কিন্তু প্রথম শিশু প্রহর অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই বই মেলার প্রাঙ্গণ পুরো শিশুদের দখলে ছিল এবং সেটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বই মেলা শুরু হলেও বই মেলার যে পরিপূর্ণতা বলতে যেটি বোঝায় সেটি কিন্তু ছিল না আজই কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ বইমেলা হয়েছে সেটি বলা যেতে পারে বা হচ্ছে সেটি আমরা বলতে পারি কারণ কানায় কানায় পরিপূর্ণ বইমেলা পাশাপাশি শিশু প্রহরও কিন্তু একটি বাড়তি আনন্দ জুগিয়েছে অভিভাবকদের মনে পাশাপাশি পাঠকদের মনেও শুক্রবার যথাযথভাবে ছুটির দিনগুলোতে যেহেতু মেলায় একটু ভিড় বেশি দেখা যায় তো সেই দৃশ্যটি কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি এবং মেলায় কিন্তু এই মুহূর্তে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এবং একদম মানুষে ভরপুর বলা যায় আমার আশপাশে একদম মানুষে ভরপুর অবস্থায় আছে এবং আরও একটি কথা যদি বলে রাখি যে আজও কিন্তু অনেক নতুন বই প্রকাশিত হয়েছে এবং নতুন বই প্রকাশিত হওয়ার পাশাপাশি লেখক পাঠক এবং প্রকাশকরাও কিন্তু মেলায় ভিড় করছেন নতুন যে সকল বই প্রকাশ পাচ্ছে সেই বইগুলোর সাথে কিন্তু লেখকেরা পরিচয় করিয়ে দিচ্ছেন এবং পাঠকদেরকে কিন্তু বলছেন যে তাদের কোন কোন নতুন বই আজ প্রকাশ পেয়েছে এবং সেই বইটি যাতে তাদের যে ভক্তরা রয়েছে তারা যাতে কিনে নেন এছাড়াও কিন্তু ছুটির দিন যেহেতু অনেক মানুষ কিন্তু ঘুরতেও আসছেন ঘুরতে এসে বই কিনে নেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা দেখছি অনেকে ছোটো বাচ্চা নিয়ে আসছেন নতুন নতুন বই দেখাচ্ছেন নতুন নতুন বই দেখে তারপর তারা বেছে নিচ্ছেন যে কোন বইটি তারা পছন্দ করেন তো প্রতিদিনের মতন একটি দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে যে সব পাঠকদের কিন্তু একটি পছন্দের জায়গা থাকে তো সেদিক থেকে আমরা জানতেও পেরেছি যে সব বইয়ের মধ্য থেকে কিন্তু উপন্যাস বা ছোট গল্প বা বড় গল্প বা যেটাই বলি না কেন সেই ধরনের বইয়ের প্রতি কিন্তু আগ্রহটা পাঠকদের একটু বেশি অন্যান্য বইয়ের তুলনায় তো এই সব কিছু মিলিয়ে কিন্তু বই বিক্রি হচ্ছে লেখকদের সাথে পাঠকদের দেখা হচ্ছে প্রকাশকরা আসছে এবং এই ছুটির দিনটিতে পুরো বইমেলা লেখক পাঠক প্রকাশকদের একটি মিলনমেলায় পরিণত হয়েছে বই মানুষের পরম বন্ধু সেই বন্ধুর খোঁজে কানায় কানায় পরিপূর্ণ 21শে বইমেলা এবং এই বন্ধুকে খুঁজে নেওয়ার যে অভিপ্রায় যেটি শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি সেটি এখনও চলছে আমরা প্রতিদিনই বইমেলায় বইয়ের কথা বলি লেখকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি আজও আমরা কথা বলবো আমার সঙ্গে রয়েছেন একজন অতিথি লেখক ও চিকিৎসক মোহাম্মদ ইজাজ হোসেন আমার সঙ্গে আপনি উপস্থিত আছেন কেমন দেখছেন এবারের বইমেলা শুরুতে এই প্রশ্নটি করে নিতে চাই এবারের বইমেলা আসলে খুবই ভালো এবং উৎসাহ ব্যঞ্জক প্রচুর লোকজন মেলায় আসলে গতবার মেলায় যে লোকজন ঘরে বসেছিল আসতে পারেনি সেইবার এটা এবার ওরা পুষিয়ে ওনারা পুষিয়ে নিচ্ছে এবং প্রচুর লোকজন
আমরা প্রতিদিনই একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা একটু কথা বলবো লেখকের বাসনা বাস্তবতার আলোকে, লেখকের বাসনা কি থাকে সে বিষয়গুলো জানবো, আর পাশাপাশি আপনি যে বইগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু জানতে চাই, আপনি একজন চিকিৎসক এবং আপনি একজন লেখক, একজন চিকিৎসক হয়েও লেখালেখির টান কেন তৈরি হলো, কিসের তাড়নায় আপনি লিখছেন এবং আপনার বাসনাই বা কি? আসলে চিকিৎসক আমাদের অত্যন্ত ব্যস্ত জীবন, কিন্তু আমি সবসময় নিবিষ্ট পাঠক ছিলাম, অনেক বই পড়াশোনা করেছি। এরপরে লেখালেখির ভিতরে আসা আসলে বই আকারে প্রকাশিত হয় প্রথম বই আমার 2020 সালে, এরপরে প্রচুর সাড়া পাই। এর পরবর্তীতে গতবার করোনাকালীন সময় আর একটা বই প্রকাশিত হয় এবং এবার তৃতীয় বই। তো প্রথম বই ছিল 71 আমার শৈশব, একটা ছোট ছেলের চোখে দেখা মুক্তিযুদ্ধ। পরের বই আরিনার সঙ্গে কথোপকথন, এটা হলো আমার মেয়ের সঙ্গে বাবা মেয়ের কথোপকথন। আর এবারের বই মেঘ বৃষ্টি রোদ্দুর, এই তিনটা বই অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং বইগুলোর প্রচ্ছদ করেছেন ধ্রুব এস। আচ্ছা, এবারের বই নিয়ে একটু জানবো, তার আগে একটু জানতে চাই যে আপনি বললেন যে আপনি একজন পাঠক, নিবিষ্ট মনের একজন পাঠক ছিলেন, সেখান থেকে আপনি একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। আপনি একজন লেখক হিসেবে এবং পাঠক হিসেবে দুটি প্রশ্ন করতে চাই। বইমেলায় তো অনেক অনেক বই প্রকাশ হয়, বলা যায় 5,000-এর বেশি বই প্রকাশ হয়। এই যে বইগুলো প্রকাশ হয় সেই বইগুলো কতটুকু পাঠকদের মনে সাড়া ফেলতে পারে, পাঠকদের কাছে কতটুকু পৌঁছাতে পারে? প্রথমে আপনি একজন পাঠক হিসেবে উত্তরটি দিবেন, পাশাপাশি একজন লেখক হিসেবে উত্তরটি দিবেন। যত বই প্রকাশিত হয় সব বই তো পাঠক খুঁজে পায় না, আমাদের এখন পর্যন্ত পাঠক আসলে লেখকদের নাম বিচার করেই বই দেখেন। আবার অনেক পাঠক আছেন যারা বিশ্লেষণ করেন যে নতুন লেখক আছেন কিনা, তাদের লেখাটা কীরকম। তো ভালো লেখা আসলে একটা সময় না একটা সময় পাঠকের কাছে পৌঁছায়, ভালো ফুলের সুগন্ধ সুবাস এটা কিন্তু ছড়াবেই। তবে এখন আসার কথা হচ্ছে যে অনেকেই লিখছেন, পাঠক তৈরি হচ্ছে অনেক। এবং আর একটা ভালো দিক আপনি খেয়াল করবেন, আমাদের ঢাকা শহরে অনেক বইয়ের দোকান হচ্ছে, খুব উন্নত মানের বইয়ের দোকান হচ্ছে। এই এই জিনিসগুলো কিন্তু খুব আশাব্যঞ্জক, এবং আপনি মেলার লোকের উপস্থিতি এবং চারিদিকের পরিবেশ, মানুষ কিন্তু বই পড়তে চাচ্ছে, এটা আমাদের সবার জন্য খুব আশাব্যঞ্জক একটা ব্যাপার। আপনি শুরুতেই বললেন যে আপনি একজন চিকিৎসক, খুব ব্যস্ত সময় পার করেন, এই ব্যস্ত সময়ের মধ্যে বই আপনি লিখছেন, আপনি সৃষ্টিশীল একটি কাজ করছেন, আপনি সৃষ্টিশীল একটি কাজ করছেন। আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, আমরা আজকে বললাম আমি শুরুতে অনেক মানুষ, আপনি অনেক ব্যস্ত সময় পার করেন, পাশাপাশি একটি সৃষ্টিশীল কাজ করছেন, লেখালেখি করছেন, সৃজনের আনন্দ বলতে যেটি বোঝায়। একজন লেখক হিসেবে যখন আপনার আত্মপ্রকাশ ঘটলো, তখন আসলে এই যে সৃষ্টিগুলো আপনার হাত থেকে বইগুলো বের হচ্ছে, আপনার ভেতরের তৃপ্তি দেয় কতখানি? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা একটা অসম্ভব রকমের তৃপ্তিদায়ক ব্যাপার। কারণ আমি সারা জীবন বই পড়েছি, এখন লিখছি, এবং লেখার পরে যদি পাঠক বলে যে এই বইটা পড়ে ভালো লেগেছে, এটা খুব মজার ব্যাপার একটা। আচ্ছা, আমরা শেষ করবো, আমাদের হাতে সময় কম, তার আগে এবারের বইটি নিয়ে আপনি একটু বলবেন। মেঘ বৃষ্টি রোদ্দুর, আসলে মানুষ আর প্রকৃতি হাত ধরাধরি করে চলে, তো মানুষের জীবনে কখনো কখনো কালো মেঘে ঢেকে যায় চারপাশ, একসময় বেদনাগুলো বৃষ্টির মতো ঝরে পড়ে, বৃষ্টির মতো ঝরে পড়ে ঝলমলে রোদে ঝকঝক করে চারপাশ, সেরকম মানুষ অসুস্থ হয়, বেদনায় নীল হয়ে যায় হৃদয়, এক সময় অসুস্থতা ফলে হাসি মুখ যেন মেঘ বৃষ্টি রোদ্দুর। একজন চিকিৎসক হিসাবে খুব কাছ থেকে দেখা মানুষের কথা, মানুষের জীবনের কথা উঠে এসছে বইয়ে, কখনো শুধু মেঘ, কখনো শুধু বৃষ্টি, কখনো রংধনু, আবার এইসব রংধনু মেঘ বৃষ্টি রোদ্দুরের পরম্পরা দেখি পৃথিবীর বুকে হাঁটতে হাঁটতে। এগুলোর অবলোকনই মেঘ বৃষ্টি রোদ্দুর অনন্যা প্রকাশনীতে প্রকাশিত হয়েছে, এই প্রচ্ছদটা করেছেন ধ্রুব এস। এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম লেখক ও চিকিৎসক মোহাম্মদ এজাজ হোসেনের সঙ্গে, তিনি যেমনটা বলছিলেন যে একজন নিবিষ্ট মনের পাঠক তিনি, এবং সেই বই পড়তে পড়তে একটা পর্যায়ে এসে তার মধ্যে বই লেখার একটি তাড়না তৈরি হয়, সেখান থেকে তিনি বই লিখেছেন, এবং তিনি বিশ্বাস করেন তার লেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং পাঠকরা তার লেখাকে গ্রহণ করবে। আমরা বইমেলায় আছি এবং আজকের এ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি পুরো বইমেলা প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ। চলছে একা
একাদশ দিনের মতো বইমেলা এবং প্রতিদিনের মতো যেমন লেখক পাঠক প্রকাশকরা আছেন তেমনি আছি আমরাও এবং প্রতিদিনের মতো আমাদের সাথে আছেন একজন অতিথিও আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন লেখক ইরাজ ইশতিয়াক কথা বলবো তার সঙ্গে কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আপনি ভালো আছেন জি তো বইমেলায় তো গত বছর আপনার একটি বই প্রকাশিত পেয়েছিল এই বছরও আমরা জানি আপনার একটি বই প্রকাশ পেয়েছে এবং আপনার বইটি নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন আমার এবারে বইটির নাম হচ্ছে আকাশ বারান্দায় বজ্রপাখি এটা একটা ছোট গল্পের বই আমার দ্বিতীয় প্রকাশিত ছোট গল্পের বই এটা গত বছর বেরিয়েছিল আমার প্রথম বই গন্তব্যনিশ প্রয়োজন আর এবছর বেরিয়েছে এই আকাশ বারান্দায় বজ্রপাখি দুটি কবি প্রকাশনী থেকে মোট 9টি গল্প আছে এই বইটিতে আপনি কি ধরনের গল্প লিখতে পছন্দ করেন বা আপনি যে আপনার যে একটি দর্শনের জায়গা একজন লেখক কিন্তু প্রথমে গল্পটি চিন্তা করে তার মননে এবং এরপরে সেটি কিন্তু তিনি ফুটিয়ে তোলেন তার লেখার মাধ্যমে তো আপনি কি ধরনের লেখা ফুটিয়ে তুলেছেন আপনার এবারের বইটিতে আমি মূলত যেটি পছন্দ করি বা যেটা আমার পদ্ধতি বা আমার স্টাইল বলে আমি মনে করি সেটা হচ্ছে যে আসলে বাইরের জগতের যে ঘটনার ঘন ঘটা বা সেটার দিকে আসলে আমার মনোযোগটা কম আমি আসলে মানুষের মনোজগতের বা অন্তর্জগতের যে টানাপোড়েন বা আমাদের অস্তিত্বের যে আনন্দ এবং অস্তিত্বের যে সংকট সেই বিষয়গুলো এই বিষয়গুলোকে আমি তুলে আনতে পছন্দ করি এবং আমাদের সবার অজ্ঞাতসারে এবং আমাদের নিজেদেরও অজ্ঞাতসারে অনেক সময় আমাদের মনোজগতের যে ঘটনাগুলো ঘটে যায় যেটা হয়তো আমাদের সাবকনশিয়াস একটা লেভেলে থাকে সেই বিষয়গুলোই আমরা সবসময় আলোকপাত বেশি করার চেষ্টা করি এবং সে এই বইতেও সেরকম গল্পগুলোই বেশি আছে আচ্ছা তো প্রতিদিন আমাদের একটি বিষয় নির্ধারিত থাকে আজও আমাদের বিষয় নির্ধারণ করা হচ্ছে লেখকের বাসনা বাস্তবতার আলোকে তো যে একজন লেখক তো অবশ্যই নিজের মনে কোনো বাসনা নিয়ে একটি বই লিখে বা লেখা তার ফুটিয়ে তোলে বইয়ের মাধ্যমে তো আপনি যে দর্শনের জায়গা থেকে লেখাটি ফুটিয়ে তুলেছেন সেটি বাস্তবতার আলোকে কতটুকু আপনার পাঠকদের কাছে পর্যন্ত পৌঁছতে পারছে বলে আপনি মনে করছেন এটা আসলে খুব জটিল একটা প্রশ্ন এবং উত্তরটা আসলে আমি মনে করবো যে অনুভূতিটা মিশ্র এরকম যে যখন আমার বই কেউ পড়ছে বা আমাকে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে ভালো লাগছে বা যেমনই লাগছে সেটা ভালো লাগছে প্রতিক্রিয়াটা পেয়ে কিন্তু একটা জায়গায় আমি মনে করি একটা অতৃপ্তি থাকে এবং এটা আমার মনে শুধু আমার না সব লেখকেরই থাকে সেটা হচ্ছে যে আমি যে ভাবনা থেকে কথাগুলো লিখছি গল্পগুলো লিখছি বা আমি যে বক্তব্য বা আমি যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছি পাঠক সেখানে আসলে কতটুকু পৌঁছাতে পারছে এক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে সাধারণত বাইরের জগতের ঘটনাগুলো নিয়ে বা চারপাশের পৃথিবী নিয়ে যে গল্পগুলো বা উপন্যাস লেখা হয় সেটা হয়তো পাঠক তার সাথে অনেক বেশি সংযোগ ঘটাতে পারে কারণ সেগুলো হয়তো বহিরঙ্গে ঘটে যাওয়া ঘটনা কিন্তু আপনি যখন মনোজগতের বিষয়গুলো নিয়ে লিখবেন এবং আপনার ভেতরে যখন পরাবাস্তব বা জাদু বাস্তবতা বা চেতনা প্রবাহ এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করবেন তখন দেখা যাচ্ছে যে পাঠকের জন্য সেটা একটু হয়তো পাঠক হয়তো তার নিজের মতো করে একটা ভাবনা একটা অর্থ তৈরি করে নিচ্ছেন একটা দাঁড় করাচ্ছেন আমার সাথে সেটা কতটুকু মিলছে এটা হয়তো অনেক সময় মেলে না এবং সেটা একটা অতৃপ্তির জায়গা কিন্তু আমার মনে হয় আসলে এই অতৃপ্তি সকল লেখকেরই থাকে কিছুটা না কিছু আবার অনেকে হয়তো সেই জায়গাতে পৌঁছে যান তখন একটা ভালো লাগাও কাজ করে এই দুটোর মিশিলে আমার কাছে মনে হয় অনুভূতিটা আসলে মিশ্র এবং জি অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য লেখক বলছিলেন তার মনের কথা তার বাসনার কথা এবং প্রত্যেকটি লেখকই কিন্তু একটি বাসনার জায়গা থেকে একটি বই ফুটিয়ে তোলেন তার বইয়ের পাতায় পাতায় তো প্রত্যেকটা লেখকেরই বাসনা এবং তার বইটি পাঠক পর্যন্ত পৌঁছে যাক এবং ছড়িয়ে পড়ুক যুগ থেকে যুগান্তরে মেলা বলছিলাম যে একদম কানায় কানায় পরিপূর্ণ একদম পা ফেলার জায়গা নেই একটি মেলার কিন্তু সার্থকতাটা এখানে যখন কিনা লেখক পাঠক এবং প্রকাশকদের মিলন মেলায় পরিণত হবে এই মেলা তখনই কিন্তু এই মেলাটি সার্থকতা পায় এবং আজ কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি একদম কানায় কানায় পরিপূর্ণ এবং লেখকদের সাথে পাঠকদের যেটি সংযোগ যে স্থাপন হচ্ছে সেটি কিন্তু বলাই চলে যে একদম সার্থক হয়েছে এবং মানুষই যে অপূর্ণতা ছিল শিশু প্রহর সেটাও কিন্তু আজ হয়ে গেছে পরিণত হয়েছে আমরা বলছিলাম মেলা প্রাঙ্গণে একদম কানায় কানায় পরিপূর্ণ আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ যারা এতদিন দর্শনার্থী হিসেবে ঢুকেছেন তারা সবাই পাঠকে পরিণত হচ্ছে এবং মেলা প্রাঙ্গণে নানা বয়সী মানুষের পাশাপাশি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আজ আমরা দেখতে পাচ্ছি ছোট
ছোট শিশু কিশোর তরুণদের আমরা খুব বেশি ভিড় দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণে।